বেসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রথমেই আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি দেশের সকল গণতন্ত্রকামী জনগণ এবং আমার দলের সকল পর্যায়ের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী যারা ক্ষমতাসীনদের জেল জুলুম হয়রানি এবং গুম খুন অপহরণের ভয় উপেক্ষা করেও একটি সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার সমৃদ্ধ রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল রয়েছেন বিশেষ করে সারা দেশের তৃণমূল পর্যায়ের জনগণের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা যারা প্রকৃত অর্থেই বাংলাদেশের প্রাণশক্তি আমি যখনই সুযোগ পেয়েছি তৃণমূলের মানুষের সঙ্গে মিশেছি কথা বলেছি তাদের কাছে ছুটে গিয়েছি গণতন্ত্রকে আমি প্রিয় দেশবাসী বর্তমানে রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার নেই বলেই আট মাসের বেশি সময় ধরে কারাবন্দী দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কী কারণে তিনি মাসের পর মাস কারাবন্দী যিনি আইনের প্রতি সম্মান দেখে দিনের পর দিন আদালতে হাজিরা দিয়েছেন বিচারকদের সীমাবদ্ধতা জানা সত্ত্বেও তিনি বিচার বিভাগের মর্যাদাকে খাটো হতে দেননি তবে জনগণ বিশ্বাস করে তার প্রতি বিচারের নামে করা হয়েছে অবিচার যে মামলায় রায়ের দোহাই দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে সেই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন তাহলে এখন কোন মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে খালেদা জিয়ার কারাবাস দীর্ঘ করতে আদালতকে ব্যবহার করে যেভাবে ডজন ডজন মামলা হাজির করে তাকে আটক করে রাখা হয়েছে এতে শেখ হাসিনার হিংসা চরিতার্থ হলেও বিচার বিভাগের মর্যাদা মোটেও বাড়ছে না আইনের শাসন প্রতিফলিত হচ্ছে না বরং প্রতিষ্ঠিত হচ্ছে প্রতিহিংসার রাজনীতি তবে আমি আমার মা বেগম খালেদা জিয়া আমার দল বিএনপি এবং বিএনপির নেতাকর্মী আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করিনি অতীতেও করিনি এখনো না ইনশাল্লাহ ভবিষ্যতেও না প্রিয় দেশবাসী বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মৌলিক দর্শন হচ্ছে দেশের সকল মত পথের মানুষকে সাথে নিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি কর্মীর জন্য গর্বের বিষয় হচ্ছে তার অনুসৃত অর্থনৈতিক দর্শনেই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ পৌঁছেছিল একটি সম্মানজনক অবস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী দর্শনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে একটি গোষ্ঠী জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে লাগাদার ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশের সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মধ্যে দিয়ে সেই ষড়যন্ত্র শুরু হয়েছিল তবে ষড়যন্ত্রকারীদের সকল চক্রান্ত মোকাবেলা করেই ও নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দর্শনের রাজনীতি সঠিক পথ খুঁজে নেয় জনগণের সমর্থনে সাফল্য ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ ফলে এখন ষড়যন্ত্রকারীদের টার্গেটে পরিণত হয়েছেন আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ষড়যন্ত্রকারীরা আমাকেও তাদের ষড়যন্ত্র ও অপপ্রচারের টার্গেটে পরিণত করেছে তারা এখন বাংলাদেশি জাতীয়তাবাদে আদর্শে বিশ্বাসী মানুষকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্রেও লিপ্ত কখনো লগী বৈঠার তাণ্ডব চালিয়ে কখনো দু হাজার চোদ্দ সালের পাঁচই জনের মতন প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে গণতন্ত্র বিরোধী অপশক্তি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার পরিবারের ভাবমূর্তি নস্বাত করার অপচেষ্টায় লিপ্ত দেশ এবং জনগণের জন্য কাজ করতে গিয়ে আমার পিতা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান জীবন দিয়েছেন আমার মা প্রচণ্ড শারীরিক অসুস্থতা নিয়েও স্বৈরাচারের কারাগন্ধে বন্দী প্রিয় দেশবাসী বিনীতভাবে একটি কথা আপনাদের সামনে বলতে চাই আমার মা বাবার মতন আমিও দেশ জাতি এবং জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছি আপনারা জানেন রাজনীতির সখী হওয়ার পর থেকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বিএনপিকে সুসংগঠিত করার জন্য সারা দেশে তৃণমূল পর্যায়ে জনগণের কাছে ছুটে গিয়েছিলাম কাজ করতে গিয়ে দলের সকল পর্যায়ের নেতা নেত্রী কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের আকুণ্ঠ সাহায্য ও সহযোগিতা পেয়েছি আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি থেকে মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক দর্শন জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিকে চিরতরে উচ্ছেদ বা নিশ্চিন্ন করার সুদূর প্রসারী ষড়যন্ত্রের সর্বশেষ অধ্যায়ের অংশ হিসাবে দু হাজার চার সালের একুশে আগস্ট গ্রেনেড হত্যা মামলায় আমাকে আমাদের দলের কয়েকজন নেতা এবং তৎকালীন সরকারের বেশ কিছু উদ্ধতন কর্মকর্তা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাহিনীর প্রধানকে জড়ানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের দল কখনই এ ধরনের ঘৃণ্য হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না এই নৃশংস ঘটনার সঙ্গে তৎকালীন সরকার কিংবা বিএনপির কেউ জড়িত নয় কেন জড়িত নয় এর অনেকগুলো সুনির্দিষ্ট কারণ ও প্রমাণ রয়েছে আমি এখানে শুধু দু একটি কারণ উল্লেখ করতে চাই দেশবাসী অবগত আছেন দু সালের একুশে অগস্ট পুলিশ প্রশাসন রাজধানীর মুক্তাঙ্গনে আওয়ামী লীগকে জনসভার অনুমতি দিয়েছিল জনসভার দিন এবং তার আগের দিন পুলিশ প্রশাসন যথা নিয়মে মুক্তাঙ্গনে নিরাপত্তা নিশ্চিত করেছিল একুশে আগস্ট মুক্তাঙ্গনে আওয়ামী লীগের জনসভার খবর সে সময়কার সকল পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল এমনকি একুশে আগস্ট মুক্তাঙ্গনের সমাবেশে আওয়ামী লীগের লোকজনও আসতে শুরু করেছিল কিন্তু হঠাৎ করেই কে কেন কার আদেশে কি উদ্দেশ্যে পুলিশ প্রশাসনকে না জানিয়ে মুক্তাঙ্গন থেকে সমাবেশের স্থান হঠাৎ করে সরিয়ে হয়েছিল কেন সরিয়ে নেওয়া হয়েছিল শেষ মুহূর্তে সমাবেশের স্থান পরিবর্তন কে কার পরামর্শে করেছিল তা আজ পর্যন্ত জনগণকে জানতে দেওয়া হয়নি জনগণকে জানানো হয়নি জনগণ তা জানতে চায় এই মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের জবানবন্দি উদ্ধৃত করে বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে সেই সকল খবর থেকে আমরা দেখতে পাই বা জানতে পাই আওয়ামী লীগের জনসভায় হামলা পরিকল্পনা সাজাতে মুফতি হান্নানসহ কোন কোনো জঙ্গি সন্ত্রাসী দুদিন আগে থেকেই ঘটনাস্থল পরিদর্শন করে এসেছিল তাহলে প্রশ্ন ওই সব জঙ্গি সন্ত্রাসীরা কেমন করে আগেই জেনে গেল মুক্তাঙ্গনের নয় বরং সমাবেশ হবে আওয়ামী লীগের অফিসের সামনে প্রিয় দেশবাসী আরও একটি বিষয় আমি আপনাদের সামনে দৃঢ়ভাবে বলতে চায় এই হামলার সঙ্গে আমাকে কিংবা বিএনপিকে জড়ানো সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যমূলক কারণ ওই জনসভার হামলা থেকে বিএনপির কিছুই পাওয়ার নেই বিএনপি তখন ক্ষমতায় সুতরাং আওয়ামী লীগের মতন একটি দলের সমাবেশে হামলা চালিয়ে বিএনপি কেনই নিজেই নিজের সরকারকে অস্থিতিশীল করবে প্রিয় দেশবাসী বর্তমান সরকার আইন আদালতকে ব্যবহার করে যাই করুক বা যাই বলুক তথ্য ও বাস্তবতা প্রমাণ করে এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো পর্যায়ের কেউ জড়িত নয় আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জেনেছেন এ মামলার সাথে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে তদন্ত কর্মকর্তা পরিবর্তিত হওয়ার সাথে সাথে সমানভাবে তদন্ত প্রতিবেদনও পরিবর্তিত হয়েছে ষড়যন্ত্রের পথ ধরে দু সালে আওয়ামী ক্ষমতা এসে পুলিশের চাকুরি থেকে অবসরপ্রাপ্ত একজনকে চাকরিতে পুনর্বহাল করে তাকে একুশে আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করে তাকে দিয়েই এই মামলার বিচার চলা অবস্থায় পুনরায় তদন্ত করানো হয় তিনি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নতুন করে তদন্ত প্রতিবেদন তৈরি করে এবং সেখানে জড়ানো হয় আমার নাম প্রিয় দেশবাসী শুধুমাত্র একজন ব্যক্তিকে একশো দিনের বেশি সময় রিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমে তার মুখ থেকে বের করানো হয় আমার নাম পরবর্তীতে ওই ব্যক্তি আদালতে গিয়ে নিজেই তার বক্তব্য প্রত্যাহারের আবেদন করে আদালতকে জানায় তাকে নির্মম নির্যাতন করে তার মুখ দিয়ে আমার নাম বলানো হয়েছে আপনারা আরও আশ্চর্য হবেন যেই ব্যক্তির মুখ থেকে আমার নাম বের করে আমাকে একুশে অগস্ট মামলায় জড়ানো হয়েছে ইতিমধ্যে অন্য একটি মামলায় সেই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে এটি কি আপনাদের কাছে কোনো একটি স্বাভাবিক ঘটনা মনে হয় গণতন্ত্রকামী প্রিয় দেশবাসী এমন একটি পরিস্থিতিতে একুশে অগস্ট মামলার রায় ঘোষণা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে আদালত আদালত রায় দেওয়ার তারিখ নির্ধারণ করলেও এর আগেই শেখ হাসিনা এবং তার দলের নেতাকর্মীরা মামলার রায় দিয়ে দিয়েছে হয়তো দেখা যাবে রায় ঘোষণার দিন বিচারক আওয়ামী লীগ সরকারের ঘোষণা করা পূর্ব নির্ধারিত রায়টি পড়ছে এমন ধারণা করার কারণ হল আমার মা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং তার প্রহসনের বিচারও আপনারা দেখেছেন জনগণ দেখেছেন অনেক আগেই এই সরকারের নেতাকর্মীরা সেই মিথ্যা মামলার রায় ঘোষণা করে দিয়েছিল আর নির্দিষ্ট বিচারক আওয়াম নেতাকর্মীদের ঘোষিত রায় যথা নিয়মে পড়ে দিয়েছে প্রিয় দেশবাসী সম্প্রতি আমরা দেখেছি সাবেক প্রধান বিচারপতির রায় সরকারের পছন্দ না হয় তাকে জোর করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এছাড়াও আমার বিরুদ্ধে একটি মামলার রায় সরকারের মনোপুত না হয় ওই বিচারককেও দেশ ছাড়া করা হয়েছে সুতরাং অতীত বাস্তবতায় বলা যায় একুশে অগস্ট মামলার রায়ের দিন আগের মতোই আরেকটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় শুনবে জনগণ ফরমাইশি রায় এরপর এই রায়কে পুঁজি করে বর্তমান ব্যাংক ডাকাত সরকার হয়তো আদালতের ঘাড়ে বন্দুক রেখে আমার বিরুদ্ধে তাদের চলমান অপপ্রচারের মাত্রা আর একটু বাড়িয়ে দেবে প্রিয় দেশবাসী এবং আমার দলের সকল স্তরের নেতা কর্মী ও ভাই বোনেরা চলার পথে আমার আস্থা বিশ্বাস ও ভরসা আল্লাহর উপরে আমার বাবা মা আমার আদর্শ দেশের জনগণ আমার রাজনৈতিক শক্তি দেশ এবং জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে আমার বাবা জীবন দিয়েছেন আমার মা এই বয়সেও কারা নির্যাতন ভোগ করছেন আমিও দেশ এবং জনগণের স্বার্থে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত প্রিয় দেশবাসী দেশ এবং জনগণের কল্যাণে কাজ করতে গেলে বিপদ আসবে সেটি জেনেই আমি দেশ এবং জনগণের কল্যাণে নিজেকে নিবেদন করেছি জীবনের ভয় করলে আমার বাবা স্বাধীনতার ঘোষণা দিতে পারতেন না গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন থেকে সরে গেলে আজ আমার মাকে কারানির যাতন ভোগ করতে হতো না সুতরাং সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই ইনশাল্লাহ আমি এগিয়ে যাব আমার দল এগিয়ে যাবে এগিয়ে যাবে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে দেশ এবং দেশের জনগণ একুশে আগস্ট মামলার রায়কে সামনে রেখে বলতে চাই সমগ্র জাতি প্রত্যাশা করে ন্যায় বিচার জনগণ প্রত্যাশা করে এই মামলায় কোনো ফরমাইশি রায় ঘোষিত হবে না আমার দলের সকল পর্যায়ের সকল নেতা কর্মী সমর্থকদের কাছে আমার আহ্বান পরিস্থিতি পর্যবেক্ষণে রাখুন এই সংকটময় মুহূর্ত ধৈর্যের সঙ্গে মোকাবেলা করুন বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন কারো পাতা ফাঁদে পা দেবেন না আমাদের ঐক্য বিনষ্ট করতে আমাদের বিশ্বাসে চিড় ধরাতে নানা রকম ফাঁদ পাতা হয়েছে তাই আমাদেরকে সাহস ও সতর্কতার সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করি ইনশাল্লাহ বিজয় আমাদের হবেই বাংলাদেশ जिंदाबाद बांग्लादेश जातीयतावादी तो दल जिंदाबाद